যত ছেড়া ধুয়ে যাওয়া মানুষ পেশানার প্রতিহিংসা তোমার চেতনা যত উদ্ভাসিত আর রং আকাশে কত রাক্ষসা। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটিতে থাকছে বেগম বজরুন্নেসা সরকারি গার্লস কলেজের পরিচিতি, আবেদনের যোগ্যতা, কলেজের ক্যাম্পাস, পড়াশোনার খরচ, বিগত বছরের রেজাল্ট এবং এই কলেজটিতে কত মার্ক হলে চান্স হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেগম বজরুন্নেসা সরকারি গার্লস কলেজ ঢাকার বকশীবাজার রোডে অবস্থিত একটি সরকারি মহিলা কলেজ। এটি 1949 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1961 সালে জাতীয়করণ করা হয়। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতক বিষয়ের শিক্ষা দেওয়া হয়। কলেজটিতে বর্তমানে প্রায় 5,000 শিক্ষার্থী এবং 150 জন শিক্ষক রয়েছে। কলেজটিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখা শিক্ষা দেওয়া হয়। বেগম বজরুন্নেসা সরকারি গার্লস কলেজ বাংলাদেশের অন্যতম সেরা মহিলা কলেজ। কলেজটিতে উচ্চ শিক্ষা ও সুযোগ সুবিধা দেওয়া হয়। কলেজটি থেকে অনেক মেধাবী শিক্ষার্থী বিগত বছরগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে। আসুন জেনে নেই বজরুন্নেসা গার্লস কলেজের আবেদনের যোগ্যতা এবং এর আসন সংখ্যা। বাণিজ্য শাখায় GPA 4 হলে আবেদন করতে পারবে এবং এর আসন সংখ্যা 765টি এবং মানবিক বিভাগে GPA 4 হলে আবেদন করতে পারবে এবং এর আসন সংখ্যা 757টি এবং বিজ্ঞান বিভাগে GPA 5 হলে আবেদন করতে পারবে এবং এর আসন সংখ্যা 556টি। এবার দেখে আসা যাক এই কলেজের ক্যাম্পাসটি। মুক্তির আলোয় আলোয় আর নয় সহিংসতা, মেয়ে আমি সমানে সমান আমি আমার সুরক্ষা। কিছু অংশ দেখলাম, এখন জেনে নেওয়া যাক এই কলেজের পড়াশোনার খরচ। এটি একটি সরকারি কলেজে হওয়া বিধায় ফর্ম ফিল আপ ব্যতীত অন্যান্য কোনো খরচ নেই। মাসিক বেতন 20 টাকা এবং ভর্তি ফির সময় 2,300 থেকে 2,600 টাকা হয়ে থাকে। এখন দেখে নেওয়া যাক বিগত বছরের রেজাল্ট। 2022-23 শিক্ষাবর্ষে এই কলেজ থেকে GPA 5 পেয়েছে 371 জন এবং বোর্ড র্যাঙ্কিংয়ে এর অবস্থান 27তম। ভিডিওটি পজ করে বিগত বছরের রেজাল্টগুলো দেখে নিতে পারেন। এই কলেজটিতে কত মার্ক হলে চান্স হতে পারে সেই বিষয়টি জানতে অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক করবেন এবং এই কলেজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।